আলহামদুলিল্লাহ করিমাবাদ সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদেরকে প্রথমে জানায় আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি আপনারা এই প্রোগ্রামে উৎসাহের সাথে অংশগ্রহণ করছেন যেহেতু আমরা আমাদের বাস্তব জীবনের বিভিন্ন দিকগুলোকে নিয়ে আলোচনা করছি আপনি যদি একজন ইসলাম দরদি মানুষ হন এবং একজন চিন্তাশীল ব্যক্তি হন সমাজকে নিয়ে যদি আপনার মনের ভেতরে কোনো চেতনা থাকে কম এবং মিল্লাতকে নিয়ে যদি আপনার মনের ভেতরে কোনো ভাবনা থাকে যে আমার সমাজ অধপতনের তলে তলিয়ে যাচ্ছে ইসলাম যে ইসলামের কথা বয়ে পড়ছি সেই ইসলামকে বাস্তবে দেখতে পাচ্ছি না এই বেদনা যদি আপনাকে আহত করে তাহলে আপনার মতো একজন সুধীজনকে আমি এই কথাটাই বলবো যে আপনি গ্রহণ করেছেন ঠিক সেই রকম এখান থেকে আপনি উপকৃত হয়ে এই উপকার অন্যের কাছে পৌঁছে দিন এবং এই উপকার শুধু আমরা আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছি না আমরা এর স্তর ব্যাপক থেকে ব্যাপক করে দিতে চাইছি গ্রাম থেকে গ্রামাঞ্চলে ব্যক্তি থেকে আর এক ব্যক্তির কাছে সমাজ থেকে আর এক সমাজের কাছে নিয়ে যেতে চাইছি এবং আমাদের এই প্রচেষ্টার পেছনে একটিমাত্র উদ্দেশ্য তা হচ্ছে এই যেই ইসলামকে আল্লাহর নবী নিয়ে এসেছিলেন এবং সেই অশান্তির দাবানলকে তিনি মুছে স্বর্গের নমুনা কায়েম করেছিলেন দুনিয়ায় ঠিক সেই আজকের দুনিয়ায় আমাদের সামাজিক জীবনের যাবতীয় কলহ যাবতীয় দ্বন্দ্ব যাবতীয় ফাসাদ সব মুছে যাক এবং এই সমাজটা হয়ে যাক একটা মনোরম সমাজ একটা জান্নাতের নমুনা সমাজ এই উদ্দেশ্য নিয়েই তো আমরা এই আমাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি তাহলে আমরা আলোচনা করছিলাম যে ইসলাম ও আজকের মুসলমান এই পর্বে আজ আপনাদের সামনে বলবো যে ইসলামের গুণ এবং ইসলামের বৈশিষ্ট্য এগুলো আপনাদের অনেকের জানা এবং আমরা আগের পর্বে আলোচনা করেছি ইসলামের কাম্য যেগুলো তার ভেতরে যেমন আমি আজকে একটা বলবো যে ইসলাম চাই যেমন ইসলাম ঐক্য চাই তেমনি ইসলাম আমাদের কাছে সৎ চরিত্র কামনা করে একজন মুসলিম হবেন চরিত্রবান চরিত্র তাই হচ্ছে একজন মানুষের জীবনের ভেতর যেটা তার বহিপ্রকাশ তার চরিত্র আমার ভেতরটা কি তা আমার চরিত্র প্রমাণ করবে আমার কর্ম প্রমাণ করবে আমার লেনদেন প্রমাণ করবে আপনার সাথে আমার উঠা বসা প্রমাণ করবে আমার দৃষ্টিভঙ্গি প্রমাণ করবে এগুলোই হচ্ছে আখলাখ এগুলোই হচ্ছে চরিত্র চরিত্রের যে একটা প্রতিফলন আছে তাকে অস্বীকার করা যাবে না এই জন্য সুন্দর চরিত্র কামনা করে ইসলাম এবং ইসলাম সব সময় তাগিদ করেছে মানুষকে চরিত্রবান হওয়ার জন্য এর জন্য চরম নিদর্শন আমাদের কাছে আল্লাহর রসুল আল্লাহর রাসূলের চরিত্র যদি আমরা অনুসরণ করি তাহলে তো আমরা চরিত্রবান হব তাহলে এই মর্মে আমি শেখকে বলবো শেখ আল্লাহর রাসুলের চরিত্র সম্পর্কে একটু সংক্ষিপ্ত আমাদেরকে জ্ঞান দিন আল্লাহ রসুলের চরিত্র সম্পর্কে খোদ আল্লাহ স্বয়ং আল্লাহ বলেছেন কোরআনে আল্লাহ সুরায় নুনে তার বলেছেন এবং এই সম্বোধন হচ্ছে রসুল সাল্লা ইসলামকে ইনকাকাল আলা আদিম এখানে আল্লাহ রাবুল্লাহ আলিম বললেন যে হে রসুল আপনি রয়েছেন বিশাল চরিত্রের অধিকারী আপনি বিশাল চরিত্রের অধিকারী বৃহৎ চরিত্রের অধিকারী যদি বলতেন ইনকাল আলা হলকিন তবু যথেষ্ট ছিল তারপরে একটা বিশেষণ এসছে একটা গুণ লাগানো হয়েছে সেটা হলো আদিম আল্লাহর মুখ থেকে যদি রসুলের জন্য বলা হয় কি আদিম তিনি বৃহৎ চরিত্রের অধিকারী তাহলে এর বহিঃপ্রকাশে আর কোনো ভাষা নেই এবার আমাদেরকে বুঝে নিতে হবে সত্যিই রসুল সাল্লু আলহ্লাম তিনি কেমন চরিত্রবান ছিলেন একটা হাদিসে বর্ণিত হয়েছে যথাসম্ভব মায় সাহ্লাহান হাদিসে বর্ণনা করছেন যে রসুল সাল্লাহু আলহিহ্লাম ব্যক্তি জীবনে ব্যক্তিগতভাবে তিনি কারোর কাছে আহত হলে বা মার খেলে তিনি কোনোদিন প্রতিশোধ নেননি কোনোদিন প্রতিশোধ নেননি আর জেনে শুনে কোনো একটা হাদিসও বর্ণনা নেই যে আল্লাহ যে ব্যক্তিগত স্বার্থে বা ব্যক্তিগতভাবে তিনি কাউকে একটি থাপ্পড় লাগিয়েছেন বলতে পারবে না এগুলো কি কম কথা আনাসবিন মালিক রাজবানহ তিনি বলছেন খাদিম তো রাসুল্লাহ আলহিব আশরা সিনিন ফালাম ফালামাকুল্লিন লেমা আফা আলতা আনাস বিন মা লেকরা আনহু তিনি সেন রসুলের খাদেম তিনি বলছেন আমি দশটি বছর রসুলের খেদমদ করেছি তো তিনি এই দশ বছর জীবনে একবার সব উফ শব্দটা বলেননি আলাদা উফ অথচ যে চাকর চাকর বিরক্ত হয়ে তিনি বিরক্ত হতেই পারে কিন্তু জীবনে কোনোদিন বলেন আর কোনোদিন বললেন না বা মাকে বলেননি যে লেমা মা সানায়তাহ কাদা এটা কেন করলে তুমি এটা তুমি কেন করলে বা কেন করলে না এই শব্দটুকু যদি আমি কোনোদিন আপনি বলেন নাই তো এরকম একটা সাংঘাতিক চরিত্রের ব্যাপার একটা মানুষ হিসেবে দশ বছর তার মার ভিত্তকে তার দাসকে উফ শব্দটাকা শব্দটুকু না বলা বা কেন করলে বা করলে না এই শব্দটুক না বলা এটা বিশাল কথা নয় আমাদের কাছে শুনতে এটা সহজ মনে হচ্ছে কিন্তু বাস্তবে করতে গেলে এটা বিশাল জটিল তাহলে আল্লাহ রসুলের এত সুন্দর চরিত্র যদি আরো চরিত্র আল্লাহ রসুলের অনেক আছে তাহলে আমার একের পর এক আলোচনা শুনবো সে আল্লাহ রসুলের শুধু এই মাত্র হাদিসটাকে যদি আমরা অবলম্বন করে আমি বলি যে ডাক্তার সাহেব আমরা এখান থেকে কি শিক্ষা পাই ঠিক সেই শিক্ষাটা আল্লাহ রসুলের আমাদের বাস্তব জীবনে আমাদের গ্রাম্য জীবনে আমরা কি দেখতে পাচ্ছি মালিকদের এই স্বভাব আছে কি যে তাদের বাড়িতে যাদের চাকর আছে সে সমস্ত লোকেদের সাথে কি এই ব্যবহারগুলো আমরা দেখতে পাই হ্যাঁ বিসমুল্লাহ রহমান রহেম আপনি যে কথাটা বললেন এবং সে যেটা আলোচনা করলেন সেই গুণ বা বৈশিষ্ট্য আমাদের বর্তমান যুগে অনেকেই এরকম বাড়িতে কাজ করে আমাদের কৃতদাস থাকে কিন্তু কৃতদাসের সাথে যে এত এমন জঘন্য ব্যবহার করা হয় তার বহিঃপ্রকাশ আমরা টেলিভিশনের মাধ্যমে পেপার পত্রিকায় নিউজে দেখে থাকি যে একজন মালিক তার ক্রীতদাসকে কীভাবে প্রহার করেছে তাকে হসপিটালে পর্যন্ত ভর্তি করা হয়েছে সে হয়তো একটু কাজে ভুল করেছে বা তার মনোভূত হয়নি সেই কাজটা সেই কাজে সে সন্তুষ্ট না হয় এগুলো কৃতদাস নয় এগুলো ঝি হ্যাঁ চাকর গুলোর সাথে সেই দুর্ব্যবহার করে অথচ তাদের এই জ্ঞান বা এই শিক্ষা ইসলাম যে এই শিক্ষা দিচ্ছে যে সাথে এই এইরকম ব্যবহার করা উচিত রসোল্লাহ সাল্লাহাম যে ব্যবহার করে ব্যবহারটা করেছেন এবং রসোল্লাহ সাল্লাহ আসালামের এই চরিত্রের গুণ বা বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ বলছেন সারা পৃথিবীর মধ্যে রসল্লাহ সাল্লা পুরো জীবনটাই হচ্ছে আমাদের জন্য একটা নমুনা

এমন কিছু লোক যারা হয়তো ইমানদার ছিল না তারা ইমানের আশ্রয় এসেছে চরিত্রের প্রতিফলন চরিত্রের প্রতি এত সুন্দর কথা ডাক্তার সাহেব বললেন যে আল্লাহ রাসুলের চরিত্রের ভেতরে এমন মনোমুগ্ধকর চরিত্র কিছু ছিল বা দেখেছে লোকেরা দেখে আকৃষ্ট হয়েছে এবং ইসলাম কবুল করতে সে বাধ্য হয়েছে আপনি এ ব্যাপারে একটু আলোকপাত করুন এ ব্যাপারে রসুল সাল্লাহিস্লামের অনেক উদাহরণ রয়েছে যে অনেক অমুসলিম তারা রসুলের চরিত্রে কোনো ইসলাম গ্রহণ করেছেন এ মর্মে এবং মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে সোমাম বিন উসালের ঘটনা সেখানে রয়েছে আর আর অন্য যে সমস্ত সিরত গ্রন্থ রয়েছে সেগুলোতেও বর্ণিত হয়েছে সোমাম বিন উসাল আরানহ সাহেবের হাতে বন্দী হন তাকে মসজিদে নবীতে বন্দি করা হয় আল্লাহ জিজ্ঞেস করেন আমার সম্পর্কে তোমার কী ধারণা ইয়ে সোমামা সোমামা বললেন যে আপনি যদি আমাকে খুন করে দেন তাহলে আমাকে রক্তের বিনিময় খুন হতে হবে আর যদি আপনি আমার কাছে সম্পদ চান তাহলে আপনাকে সম্পদ দেওয়া হবে আর যদি এমনি ক্ষমা করে দেন তাহলে আপনার কী দোক থাকবো এইভাবে তিন দিন বলার পরে আল্লাহ বলেন অতুলুক ও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও অতুলুকো তাকে মুক্ত করে দাও কাদ আফা তো আনকাই আস মামা স্পষ্ট করে বলে দিলেন হে ওস মামা তোমাকে আমি ক্ষমা করে দিলাম তারপর তিনি কি করলেন মদিনায় কোন এক বাগান বাড়িতে গিয়ে সেখানে নিজের কাপড় চোপড় পরিষ্কার করে গোসল করে এসে ডুরসাল্লাহ ইসলামকে হাতে হাত মিলিয়ে কালেম এলা ইম আহমদ আল্লাহ পাঠ করে ইসলাম গ্রহণ করলেন এটা সংক্ষেপ বলা হলো কিন্তু কথা হল যে এখানে আল্লাহর রসুলের কত ধৈর্য এই নিয়ে আলোচনা করা যায় অনেক সময় লেগে যাবে এটা কি কম চরিত্র এই চরিত্র গুণে আল্লাহ রসুলের হাতে হাত আপনার কাছে যে উদাহরণটা আমি চেয়েছিলাম যে আল্লাহ রসুল যে সচ্চরিত্রবান এবং তিনি চরিত্রবান তার যে স্তর এত উঁচু সে নিদর্শন একটা আমরা পেলাম তাহলে এই হাদিস থেকে আমরা এটা জানতে পারছি যে আল্লাহ রসুল যদি সোমামার সাথে এই চরিত্রের ব্যবহারটা না করতেন অর্থাৎ ধরুন প্রথম দিনে যেমন বলা হলো যে তুমি কি চাও বা এরকম কি চাও না বলে এ মারো একে একে থাপড়াও একে বাকে এই করো ওই করো এইভাবে যদি আল্লাহ রসুল কটুক্তি করতেন ওই আদর্শ ব্যবহারটা যদি না দেখাতেন তাহলে সোমামার ভেতরে যে পরিবর্তনটা এলো তাহলে এই একটা চরিত্রেরই প্রতিফলন ঘটল তাহলে চরিত্র মানুষকে আকৃষ্ট করে নিজের দিকে তাহলে সচ্চরিত্রবান হওয়াটা তাহলে একজন মানুষের কাছে অপরিহার্য একটা সিফাত বা একটা গুণ তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল যদি আমাদের কাছে এত সুন্দর সুন্দর মডেল দিয়ে যান তো তারপরে আমরা আমাদের সমাজ জীবনে যে সমস্ত দেখতে পাচ্ছি চরিত্রের ত্রুটিগুলো সে ত্রুটিগুলো আমাদেরকে সারতে হবে এই মর্মে আমাদের দুশ্চরিত্র এবং খারাপ চরিত্রগুলো আমাদেরকে বর্জন করতে হবে তো দুশ্চরিত্র আমাদের সমাজের ভেতরে মানুষের ভেতরে আরও দেখতে পাওয়া যায় তো তার ভেতরে আমরা কি কিছু উদাহরণ হিসেবে টেনে আনতে পারি যে শেষের বেলায় তাঁকে বলবো আপনার এই চরিত্রটা ভালো নয় ভাই আপনি এটাকে ছাড়ুন জি হ্যাঁ আমাদের সমাজের মধ্যে অনেক ক্ষেত্রেই দেখি মানুষের যে দুশ্চরিত্র বা খারাপ চরিত্রের এবার সেই ব্যবহারের মধ্যে দিয়ে আমরা সেই চরিত্রের যে ওর গুণ বা বৈশিষ্ট্য সেগুলো আমরা লক্ষ্য করে থাকি যে একজন মানুষের যে ব্যবহার এবং সেই ব্যবহারের মধ্যে দিয়ে তার কথা বলা তার যে সমস্ত জিনিস দেখা উচিত সেই জিনিসগুলো আবার না দেখা বা একের কথা আরেকজনকে লাগিয়ে যে একটা বিবাদ বা ফেতনা সৃষ্টি করা তো এই সমস্ত গুলোই এই মানে দুশ্চরিত্রের মধ্যেই পড়ছে এবং এই সমস্ত গুণগুলো আজকে বেশি বেশি করে বিরাজ করছে মানুষের মধ্যে সুতরাং এইটা থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে মানুষ সাহেব যেটা বললেন একটা সুন্দর এক্সাম্পল এরকম কত এক্সাম্পল হাদিসের মধ্যে রয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চরিত্রের মধ্যে আর একটা সমাজবদ্ধ যেমন তাইফের ব্যাপার এটা তো একজন নয় ব্যক্তিগত নয় এটা একটা কম একটা গোষ্ঠী গোষ্ঠী এই তাইফের ঘটনা আমরা প্রায় প্রত্যেকেই জানি তাহলে সেই ঘটনাটা যদি আমরা একবার ব্রেনের মধ্যে নিয়ে আসি যে কোনো মুহূর্তে যে রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে যে দুর্ব্যবহার দুশ্চরিত্র করা হয়েছিল পুরো এলাকার মানুষকে সর্দাররা সেই বাচ্চাদেরকে লেগিয়ে দিয়েছিল পাগলের মতো সেখানে ফেরেস্তারা এসে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে পারমিশন চাইছেন অনুমতি আপনি একবার অনুমতি দিন আমি এখন এই তায়েফবাসীকে ধ্বংস করে দেব শেষ করে দেব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেদিন দেননি কত সুন্দর উত্তর দিয়েছিলেন যে এখন যদি এই গোষ্ঠী এই কমকে শেষ করে দেওয়া হয় পাহাড়ে মিশে তাহলে আমি কাকে ইসলামের দাওয়াত কার কাছে আমি বলবো আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আর আমি আল্লাহ রসুল তাহলে রসুল্লাহ সাল্লাহামের যে ধৈর্য এবং তার যে চরিত্র পুরো একটা কমের জন্য তাহলে ব্যক্তিগতভাবে যেভাবে করা হাদিসের মধ্যে যে ঘটনাগুলো হয়েছে তাহলে সামগ্রিকভাবে একটা সমাজের ব্যাপারেও যাতে সেই সময় ধ্বংস না করে দেওয়া হয় একটু সুযোগ দেওয়া হয় তাহলে আমরা সেই ইসলাম পেয়েছি রসুল্লাহ জীবনে এত কষ্ট আমরা আমাদের কথাই থাকবো সুক্রিয় দর্শক সঙ্গে থাকুন সামান্য একটা বিরতির পর আবার আপনাদের কাছে ফিরে আসছি সঙ্গে আছেন তার জন্য আপনাকে ধন্যবাদ তাহলে আল্লাহর রসুলের জীবনী থেকে যেটা আপনি ব্যক্ত করলেন তারও একটা প্রতিফলন হতে হবে আমাদের সমাজে তাহলে আমরা তার রেজাল্টটা পেতে পারি মানে এত ইজি এত আজ আসান আমরা ইসলাম পেয়ে গেছি হাতের কাছে রসুল আসুল ইসলাম যেটা এত ত্যাগ এত প্রতিবন্ধকতা এসেছিল লাইফে দিয়ে এত সোজাভাবে আমরা ইসলামকে বেশি অথচ আমাদের মধ্যে যদি এই চরিত্র বিরাজ করে তাহলে এর চাইতে দুর্ভাগ্য আফসোসের আর কিছু থাকে না আফসোস আমি আপনার কাছে জানতে চাইবো যে মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে তো যেটা উত্তর তিনি দিয়েছিলেন সংক্ষিপ্ত উত্তর হলো কহু আল কোরআন জি আল্লাহ রাসূলের স্বভাবটা কি কোরআন কোরআনে কারিমটাই আল্লাহ রাসুলের স্বভাব পুরো চরিত্র পুরো চরিত্র তাহলে আল্লাহ রসুলের পুরো চরিত্রটাকে কোরআন মাজিদ থেকে টেনে এনে যদি আপনি খুব সংক্ষিপ্ত কথার মধ্যে দিয়ে এক দুই তিন এইভাবে যদি আমরা বের করি তাহলে কি বলবো এখানে খোলকোহুল কোরআন বলতে এই কথাই বোঝানো হয়েছে যে রসুল সাল্লাহ আলাইসলাম তার জীবনটাকে কোরআন মোতাবেক অর্থাৎ ওই মোতাবেক চালিয়েছেন এটা তার সার সংক্ষেপ রসুল সাল্লাহ বলা হয়েছে যে তিনি মোমিনদের জন্য কেউ রাহিম ছিলেন রাউফ ছিলেন আর আল্লাহ রসুল তিনি মোমিনদের জন্য দয়াবান ছিলেন

যতগুলো আহকাম জীবনে কোনো দিন তাকে ঢিলেমি দেখাননি যতগুলো আল্লাহর বিধান নিষেধাবলী ছিল এটা করতে হবে না এটা করতে হবে না এটা হারাম এটা বর্জনীয় এটা ত্যাগ করতে হবে তাহলে যতগুলো নিষেধ ছিল সমস্ত কিছুকে আল্লাহ নবীর জীবনে তা তিনি ত্যাগ করেছেন তাহলে ত্যাগের মধ্য দিয়ে আখলাখ প্রকাশ পেয়েছে এবং অনুকরণের মধ্যে দিয়েও আল্লাহ রাসুলের আখলাখ প্রকাশ পেয়েছে এখানে একটা কথা আমি বলতে চাই যেমন চরিত্রের জন্য আমরা আলোচনা করছি আমাদের চলো চরিত্রে কেমন হওয়া দরকার রসুলসল্লাহের চরিত্র কেমন ছিল সেটা আমরা জানলাম দু একটা এক্সাম্পলের মাধ্যমে কিন্তু তিনি চরিত্র যাতে কেউ নষ্ট না হয় চরিত্রবান মানুষের প্রথমত চরিত্র গ্রহণ করতে হবে সত্য কথা আল্লাহ তিনি উদ্বুদ্ধ করেছেন নিজের হাদিসে আমাদেরকে বলে আল্লাহ তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই যার চরিত্র উত্তম উত্তম এটা আল্লাহ উদ্বুদ্ধ করেছেন চরিত্র গঠনের জন্য আবার চরিত্র যাতে নষ্ট না হয় সেই দিকেও তিনি চিকিৎসা করেছেন আর যেমন একটা তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে কাফা বিল মারি কাদিমান মানুষের জন্য মিথ্যা বলা যথেষ্ট যখন সে যা শুনবে যাচাই করে তাই বলবে যাচাই না করে যা শুনবে তাই বলবে সেটাই তার মিথ্যা বলার জন্য যথেষ্ট সুতরাং রসুল্লাহ ইসলাম আমাদেরকে বলতে চাচ্ছেন যে আমরা যেন কারো কথা শুনে যাচাই বাছাই না করে কাউকে না বলি বা অন্যত্র আর তিনি বলেছেন যারা চুগলখোর মা এই বলা হয়েছে নাম্মাম বলা হয়েছে যারা চুগলখোরি করে তাদের জন্য বলেছে তারা জান্নাতে বন্ধ পাবে না একের কথা অপরকে লাগানো লাগানো এটা একটা দুশ্চরিতের কথা চৈত্রবাণের বর্তমানে লক্ষ্য করছি এই একের কথা অপরকে লাগিয়ে এই স্বামী স্ত্রী থেকে শুরু করে ফ্যামিলি থেকে শুরু করে বাড়ির ভাই বোন এরকম করে একের কথা অপরকে লাগে এমন ভাবে আমরা একটা দুশ্চরিত্রের পর্যায়ে চলে যাচ্ছি যে সেটার চিকিৎসা রসুল্লাহ সাল্লাহামের এই জীবনী থেকে আমরা মেডিসিনটা পেতে পারি জি তার মানে কর্মজীবন এবং তার বাক্য দ্বারা তার মানে কর্মগত হাদিস রয়েছে এবং তার মানে বাণীগত হাদিস তিনি বলেছেন এই করলে এই হয় তিনি বলেছেন যে নাম্মাম নাম যে জিগিবত করে সে জানাতে যাবে না এটা তার সতর্ক বাণী এটা কল কলগত হাদিস ভাই এটা বাক্যগত হাদিস তারছাড়া তিনি এমনও বলে দিয়েছেন যে মুমিন যারা হবে চরিত্রবান তারা वादा করে خلاف করবে না এটাও চরিত্র মিথ্যা বলবে না আর তারা আমানতের খেয়ানত করবে না করবে না তারা যখন রাগণিত হবে অশ্লীল ভাষা প্রয়োগ করবে করবে না তো এইগুলো ইলাস চরিত্র চরিত্র এগুলো চরিত্রের মাঝে এর বিপরীত সব অচরিত্রের কথা তা আল্লাহ আমরা আমরা কর্মজীবনে এবং তার বাণীগত হাদিসে চরিত্র গঠনের কথা আমরা এখান থেকে জানতে অনেক হাদিস আছে ব্যাপারে তাহলে এই আপনার আলোচনাতে এটা স্পষ্ট হলো যে আমরা শুধু এই চরিত্রের প্রকাশটা করে মানুষকে মুগ্ধ করবো শুধু আমি আমাদের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিশেষ করে আল্লাহ রাসুলের চরিত্রকে যদি আমরা এটাকে একরকমের উপায় হিসেবে ব্যবহার করে আমাদের শুধু মুসলিম জাতির জন্য নয় তিনি হচ্ছেন সারা পৃথিবীর শান্তির দূত এই যে বইটি লেখা হয়েছে আমার লেখা বিশ্ব শান্তির দূত এখানে শুধু মুসলিম জাতির শান্তির দূত ছিলেন তা বলা হয় নাই তিনি সারা পৃথিবীর জাতির তিনি মাইকেল এইচ তিনি একটা বই লিখেছেন দ্য 100 ম্যান ইন হিস্টরি মানে আদম আলাইহিস থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যারা বেশি সম্মানীয় ব্যক্তি এবং সিরিয়াল করলেন এক থেকে 100 পর্যন্ত এবং যোগ্যতার ভিত্তিতে তিনি বিচার করলেন দিয়ে এক করে 100 পর্যন্ত সিরিয়াল করে নাম্বার 1 ছিলেন আমাদের লাস্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তিনি নিজে একজন খ্রিস্টিয়ান অথচ তিনি যাকে স্রষ্টা বলে মানেন তাকে নিচে রাখলেন আর লাস্ট প্রফেট মোহাম্মদ সাল্লামকে নাম্বার ওয়ান তাহলে তিনি কিভাবে বিচার করেছেন নিশ্চয় রসল্লা সাল্লাহ সাল্লামের সিরাদ পড়েছেন পুরো পড়েছেন পুরো জীবনীকে তিনি অধ্যয়ন করেছেন গভীরভাবে রিসার্চ করেছেন এবং তিনি লিখেছেন কারণও যে কেন তাকে এক নম্বরে রাখা হলো সেখানে তিনি লিখেছেন তিনি রিলিজিয়াসলি ধার্মিক দিক থেকে এবং পলিটিক্যালি রাষ্ট্রীয়ভাবে তিনি এত ক্ষমতার সুচে বিরাজ করছেন তালে এই যে চরিত্রের একটা বৈশিষ্ট্য এবং সেটা জ্বলন্ত উদাহরণ আমরা পৃথিবীতে লক্ষ্য করছি সেটাই তো অমুসলিমদের কাছে আমাদের একটা বড় বার্তা তাহলে আমরা আমরা এই এই যে বার্তাটা বললেন আপনি এই বার্তাটা আমরা আমাদের কর্মে দিতে পারছি না এটা তো আমাদের দুঃখের বিষয় আমরা যদি ট্রেনে চলি আমরা যদি বাসে কোথাও ভ্রমণ করি তাহলে সেই ক্ষেত্রে ধরুন কথার কথা বলছি আমি একটা সিট পেয়েছি কিন্তু আমার পাশে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন উনি বসার কোনো সুযোগ পাননি তো এইরকম ক্ষেত্রে আমার মতে একজন মুসলমানের করণীয়টা কি দাঁড়ায় ট্রেনে চলছি আমরা হুড়োহুড়ির মধ্যে আছে ধর সে অমুসলিম মহিলাই হোক আমি মুসলিম বলে বলছি না তো সেক্ষেত্রে সে যদি বসার একটু সুযোগ না পায় বা সে যদি একটু কাতর হয়ে থাকে তো সেক্ষেত্রে আমাকে কি এরকম আখলাখ দেখানো উচিত নয় অবশ্যই আমি উঠে যাচ্ছি অবশ্যই আর এইগুলো একটা বসুন এগুলো একটা সুযোগ হয়ে যায় আমাদের দাওয়াতের জন্য সে যদি অমুসলিম হয় এরকম কষ্ট করে একটা বৃদ্ধ অবস্থায় আছে আমি ট্রেনে বা বাসে ভ্রমণ করছি তাকে যদি বসতে দিই অটোমেটিক তার মনের মধ্যে একটা আগ্রহ জন্মই যায় আমার কাছে জানবে যে মুসলিমরা এরকম আর ইসলাম ধর্ম এরকম জি তো আমরা আসলে ইসলামকে আমরা নিজেদের চরিত্রে এবং কর্মে করতে করতে পারায় সামনে আরো আবশ্যক আপনাকে বলবো এমন কিছু যারা গোড়া মানুষ তারা যারা ইসলাম সম্পর্কে বিদ্বেষ রাখে মনের ভেতরে একটু একটু করে যদি কথা বলা ব্যবহার দিয়ে সুযোগ করতে পারেন জি তাহলে সে আপনার আরো কাছে আসবে জি তখন আমি আমার দিনের কথা দুটো বলতে সুযোগ পাবো কি কথাটা ঠিক অবশ্যই আমরা এই ছাত্র জীবনে দেখেছি আমরা যে কলেজে পড়তাম ম্যাক্সিমামই ক্রিশ্চিয়ান বেশিরভাগই দু চার পাঁচজন আমরা ছিলাম মুসলিম এবার যখন জুমার টাইম হতো আমি বিশেষ করে উঠে যেতাম ক্লাসে এবং স্যার ম্যাডামরা সবাই জানতেন যে শরীফ এ মানে জুমার দিন হলে দাঁড়িয়ে যাবে ক্লাসে এবার যখন জিজ্ঞেস করতো কি ব্যাপার কীভাবে তোর নামাজ পড়িস বা নামাজের কি উপকারিতা আমরা তো অনেকেই দেখি নামাজ তো একটা এক্সারসাইজ হ্যাঁ এটা একটা ব্যায়াম তাহলে সত্যি কি তাই তাহলে তাদের সামনে এই যে একটা সুযোগ গড়ে উঠতো এবং এটা দেখে তারা আকৃষ্ট হতো তারপরে তার কাছে আমি কাছাতে পেরেছি বলেই যে এই ছেলেটা এর ব্যবহারটাই এই এবং আমাদেরই ভাই আবার এমন কিছু আছেন যারা নিজেদেরকে ঠিক সেভাবে তুলে না তুলে ধরতে তাদেরই আদর্শে আদর্শিত হয়ে যাচ্ছে আর দুর্বলতা তা প্রকাশ পায় যে ইসলামের সম্পর্কে যেটা কু মানুষের সমালোচনা করে যে একটা সুযোগ সেই সুযোগটা তখন তারা গ্রহণ করে না আসলে এটাটা তাদের দুর্বলতা এইজন্যই সে ইসলাম সংরক্ষী জানে না यस সব তাদের পরিবেশে তাদের মধ্যে সে গড়ে উঠেছে এবার তাকে ইসলাম সফর জিজ্ঞেস করে কিছু তার বলার ক্ষমতা নাই বা কোন একটা অভিযোগ থাকে ইসলামের কোন বিধানের উপরে তাও সেটা নিশন করা তার কোনো ক্ষমতা নাই মানে থেকে তাদের মধ্যে চলতে আরম্ভ করে এটা আমাদের দুর্বলতা ছাড়া কিছুই না জি এটা আমাদেরই টুটি সুতরাং আমাদের এইখান থেকে নসিহত গ্রহণ করা উচিত যে আমাদের চরিত্রের মধ্যে যেন একটা বহিঃপ্রকাশ ঘটে আমরা চরিত্র দেখে যেন সেই স্কুল কলেজের অন্য ধর্মের মানুষকে আকৃষ্ট করতে পারি তারা যেন ইসলামকে জানার জন্য একটা প্রকাশ পায় কারণ শিক্ষিত মানুষরাই তো সবসময় চায় নতুন কিছু জানতে মানুষের নেচার এটা যে নতুন কিছু জানার জন্য তাদের মনে উদ্বুদ্ধ জাগে কিন্তু তার জন্য একটা গাইডলাইন দরকার তার জন্য যে একটা রাস্তা দরকার সেই রাস্তায় হচ্ছে একটা চরিত্রের মধ্যে প্রকাশ সেটা আমার ড্রেসের মাধ্যমে হোক সেটা আমার প্রকাশের প্রকাশের মাধ্যমে হোক আমার কথা বলার ভঙ্গিমাতে হোক সেই বহিপ্রকাশ যদি আমি ঘটাতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা দেখবো আমার লাভ আছে এই জন্য একটা কথা আছে খুব প্রসিদ্ধ কথা যে তরবারি দিয়ে যাকে জয় করা যায় না সেটাকে চরিত্র দিয়ে জয় করা যায় অর্থাৎ তরবারি দিয়ে কোনো জয় করা জিনিস লাস্টিং নাও করতে পারে মানে আজকে আমি জয় করে নিলাম কালকে সেটা জয় আমার নাও থাকতে পারে কিন্তু যদি আমি তাকে আখলাখ দিয়ে জয় করতে চাই তাহলে সেটাই হয়তো দীর্ঘমেয়াদী হবে দীর্ঘমেয়াদী স্থায়ী হবে আর আমার মনে হয় যে আল্লাহ রাবুল আলমিন পৃথিবীতে যতগুলো আম্বিয়াকে প্রেরণ করেছিলেন আম্বিয়া কেরামদের সম্পর্কে এটা কথা আছে যে তিনারা হাজরতে আদাম আল্লাহ সাল্লা থেকে শুরু করে আমাদের শেষ নাবী হাজরতে মোহাম্মদ মুস্তাফা সাল্লি সাল্লাম পর্যন্ত যতজন ছিলেন তিনিরা কয়েকটা জিনিসে সমান ভাগে ভাগিদার ছিলেন এই সমান ভাগে ভাগিদার হওয়ার ব্যাপারে যেমন এক নম্বর এইটাই আসছে যে আখলাখ আখলাকের মানে হচ্ছে চরিত্র অর্থাৎ কোনো নবী সম্পর্কে এই ক্লেম আজ পর্যন্ত কেউ করতে পারেনি এবং ইনশাআল্লাহ কেয়ামত পর্যন্ত এই ক্লেম কেউ করতে পারবে না যে আমাদের নবীর কথা আমি বলছি না যে আর কোনো নবীর ভেতরে কোনো সামান্যতম দুর্বল বা সামান্যতম তার আখলাকে কোনো ত্রুটি দেখতে পাওয়া গেছে কৃষক এটা আপনি কি মনে করেন অবশ্যই তারা তো নবী ছিলেন তারা তাদেরকে আল্লাহ রাবুল আলামিন জয়েন করেছেন এইভাবেই তো জেনে শুনেই আর তাদেরকে তো মাসুম বলে ঘোষণা করা হয়েছে আমরা আজ আখলাক সম্পর্কে চরিত্র সম্পর্কে যে কথাগুলো বললাম এখানে অনেক কিছু নেয়ার আছে তো সবচাইতে বড় কথা আমি আমার দর্শক মন্ডলীকে বলবো যে আল্লাহ রসুল আমাদের কাছে আদর্শ এবং মডেল তার থেকে একবার আপনারা পড়ার চেষ্টা করুন সেখান থেকে কিছু সবক নিন আল্লাহ রবুল আলমিন আমাদের কাছে যেন সেই দান করেন এই দোয়া রেখে আজকের মতো ইতি রাখছি আল্লাহ হাফেজ মা আলাইন ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত গোবারো মদী না তিন কোহলুন্ল আই وترباتها على راسي عين